আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে মির্জা ফখরুল, থাকছে রাষ্ট্রপতির সংলাপে যাবে না এলডিপি, জানাবো আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার, দুজনের জেল জরিমানা, জানাবো পরিমনির বিচার শুরু, এরপর থাকছে টাইগারদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অভিনন্দন, সর্বশেষ ভারতে এক লাফে দৈনিক সংক্রমণ বেড়েছে 55%। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করে সরকারকে উৎখাত করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যাওয়া, এর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে, সেই তরঙ্গের মধ্যে দিয়ে সুনামির মতো এই সরকারকে সরিয়ে একটি সত্যিকারের জনগণের সরকার গঠন করতে হবে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এই উপলক্ষে আজ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে দলের নেতাকর্মীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ নেবে না বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, এমনটি জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর ওলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নামে যা হচ্ছে তা হলো চা চক্র, আগেও আলোচনা হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি, এই সংলাপে যাওয়া একেবারেই অর্থহীন, জাতীয় সরকার গঠনই সব সমস্যার সমাধান বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। ওলি আহমেদ বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ কিন্তু তার কোনো ক্ষমতা নেই, তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। সাবেকই মন্ত্রী বলেন, চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের জন্য আমন্ত্রণ পেয়েছিল ওলি আহমেদের নেতৃত্বাধীন দল এলডিপি, আগামীকাল এই সংলাপ হওয়ার কথা রয়েছে। নিজের আত্মসমালোচনা করে কর্নেল ওলি বলেন, আজকে এই সংকটের পেছনে আমিও দায়ী, এজন্য জনগণের কাছে ক্ষমা চাই। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল, তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতাম। ওলি আহমেদ বলেন, সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, অনেকেই বলেন কেয়ারটেকার সরকার যাচ্ছেন, ক্ষমতায় যেতে যেতে এত তাড়াহুড়ো কেন, সব প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে। এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, ডক্টর নিয়ামুল বশির, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, সহসভাপতি ডক্টর আবু জাফর সিদ্দিকি, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বেলাল হোসেন মিয়াজি সহ প্রমুখ উপস্থিত ছিলেন। যাচ্ছি পরের সংবাদে। কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবি পুলিশের স্টিকার লাগানোর অপরাধে চালককে কারাদণ্ড ও প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার 5 জানুয়ারি সকাল 10টায় উপজেলার বরকৈট ইউনিয়নে বরকৈট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় গাড়ি চালক মোহাম্মদ আলীকে 30 বছর, 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেমকে নগদ 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ সাবিনা ইয়াসমিন। আটক গাড়ি চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাসতলি গ্রামের শফিকুল ইসলামের ছেলে, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেম বরকৈট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ সাবিনা ইয়াসমিন জানান, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেমের গাড়িতে পুলিশের ডিবি পরিচয় স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত 400 গজের মধ্যে প্রবেশ করায় ভ্রাম্যমাণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেছেন। এ সময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাজা ও জরিমানা করেছি। অপরদিকে রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমনি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো। মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 1 ফেব্রুয়ারি বুধবার ঢাকার বিশেষ জজ
10 এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির বিচার কার্যক্রম শুরু এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এই মামলার অপর দুই আসামি হলেন পরিমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মোহাম্মদ কবির হাওলাদার। আদালতে ঢাকায় সিনেমার নায়িকা পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি মামলা থেকে পরিমনির অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দেন। গত বছরের 4 আগস্ট রাজধানীর বনানীতে পরিমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। বাসা থেকে বিপুল পরিমাণ মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় কয়েক দফা রিমান্ড শেষে গত 21 আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন। চলে যাচ্ছি পরের সংবাদে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়। টাইগারদের এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য সহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা বার্তায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় বুধবার ভোরে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে 8 উইকেটের বড় জয় পায় মুমিনুল বাহিনী। কিউরদের দেওয়া 40 রানের টার্গেটে 2 উইকেট হারিয়েই পৌঁছে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড 328 ও বাংলাদেশ 458 রান করেছিল। এই জয়ের ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজে 100-তে এগিয়ে গেল বাংলাদেশ। সর্বশেষ, ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এক লাফে দেশটিতে প্রায় 55% বাড়ল দৈনিক সংক্রমণ। ভারতে মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল 37,379 জন, কিন্তু গত 24 ঘন্টায় তা 21,000-এরও বেশি বেড়ে গেছে। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 58,097 জন। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় 4 গুণ বেড়েছে। মঙ্গলবার ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল 124, কিন্তু গত 24 ঘন্টায় সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। 534 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার 1 লাফে 4.18% পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গেছে। সুস্থতার হার 98.01%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,389 জন। পাল্লা দিয়ে বেড়েছে ওমিক্রনের সংখ্যাও। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী দেশটির মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 2,135। এর মধ্যে 653 জন মহারাষ্ট্রে। এই রাজ্যে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 51%। সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 12,160 জন, তবে মঙ্গলবার এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 18,466 জন। মুম্বাই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার 34% সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মুম্বাইয়ে মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ছিল 10,860। আক্রান্তের 89% উপসর্গহীন বলেও প্রশাসন জানিয়েছে। অন্যদিকে দিল্লিতে ওমিক্রন মোট আক্রান্তের সংখ্যা 466।